গুড ইভিনিং স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যার্থী। আমি শুভেন্দু সরকার, আজকে ফুড সাপ্লাই ইন্টারভিউ পার্ট টু নিয়ে তোমাদের সাথে সামনে এসেছি। তো বেশ কিছুদিন ধরেই তোমাদের অনেক রিকোয়েস্ট পাচ্ছি ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমার কিছু সমস্যার জন্য আমি একটু ডিলে হলো, তো রেজাল্ট খুব তাড়াতাড়ি হয়তো বেরোবে। অনেকের আবার একটু অভিযোগও আছে দেখলাম, আমাকে একটু অভিমান অভিযোগ বলতে পারো লিখেছে কমেন্টে যে আপনি কাট অফের ভিডিও করছেন, কবে যেভাবে পরীক্ষা হয়েছে ফোন নিয়ে ঢুকেছে, জাল হয়েছে বা লিক হয়েছে, তাতে করে আপনি কাট অফের ভিডিও দিচ্ছেন কিভাবে, ক্যান্সেল হচ্ছে না কেন সেটা নিয়ে আপনি কেন বলছেন না, বা এটসেট্রা এটসেট্রা অনেক রাগের কথা বলেছো তোমরা অনেকে। একজনের কমেন্ট দেখলাম, সব ঠিক আছে, তোমাকে আমি প্রথমেই বলি আমি কাট অফের ভিডিও কিন্তু দেইনি। আমি সবসময় কাট অফের ভিডিওর বিপক্ষে কথা বলি, তুমি খেয়াল করে দেখো তোমরা যারা বলছো, কারণ আমিও জানি কাট অফ যেটা আমরা দেই তা আমরা আইডিয়ার উপর বেস করে দেই, সেটা যে ঠিক হবেই কোনো গ্যারান্টি নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয় না। এবার একটা নিয়ে তো আরোই নয়, কারণ কোশ্চেন যেভাবে যা হয়েছে সবাই জানি আমরা, তাতে করে কাট অফ 100-এ 100-ই হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু তবুও যাদের যাদের কাট অফ মোটামুটি 80-এর উপরে আছে, আমরা এটা বলি যে যার নাম্বার 80-এর উপরে আছে সে প্রিপারেশন নিতে পারো। আমরা কখনোই ডিমোটিভেট করতে পারি না কাউকে যে তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিও না। তো আমরা সবসময় পজিটিভ ভাববো, তারপরে কমিশন আদালত যেটা সিদ্ধান্ত নেবে সেটা তো চূড়ান্ত হবেই, সেটা তুমিও যেমন মেনে নেবে সবাই মেনে নেবে, কিন্তু প্রিপারেশন নিতে তো কোনো সমস্যা নেই। তো প্রিপারেশনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতেই পারি, ঠিক আছে? তো রাগ করো না, কাট অফের ভিডিও নয় এটা। তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো, তুমিও চেষ্টা করো ভালো করে যাতে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া হোক, নেওয়া যায়, সেটা এখানে না হোক অন্য কোথাও নিতে পারো। ফুড সাপ্লাই ইন্টারভিউ মানেই যে সেটা ফুড সাপ্লাই এর জন্যই লাগবে এমনটি নয়, তুমি যে পরীক্ষাতে ইন্টারভিউ ফেস করবে সেখানেই কাজে লাগবে। যদি ভালো লাগে দেখবে, যদি খারাপ লাগে সেটাও জানাবে কমেন্ট করে, রাগের এখানে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? চলো আমরা শুরু করি। আমরা আগের দিন মনে হয় ইন্ট্রোডাক্টরি একটা কিছু বলেছিলাম, তো কোনো একটা টপিক বলেছিলাম কীভাবে কীভাবে রেডি হবে। তো আমি ইন্টারভিউ এই কোর্সটা করানোর সময় রিসেন্টলি আমি একটা অভিজ্ঞতা, আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। কোনো একটা ক্যান্ডিডেট সে যা বলেছে আমাকে, মানে তার মনোভাব থেকে আমি বুঝতে পারি যে এই মনোভাবটা ওর একার নয়, তোমাদের মধ্যে অনেকেরই এরকম একটা মনোভাব থাকতে পারে, একটা ইমাজিনেশন কাজ করতে পারে তোমাদের ইন্টারভিউ নিয়ে। আসলে আমরা প্রত্যেকে না নিজেকে একটা খাঁচার মধ্যে ভরে রাখতে ভালোবাসি বা ভরে রাখতে চাই, যাতে বাইরে থেকে কেউ আমাকে অ্যাটাক না করতে পারে, এইরকম টাইপের। তো সেটা করতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের বিপদটা বাড়িয়ে ফেলি। কীরকম খাঁচার মধ্যে? আমরা সবসময় নিজেকে একটা গণ্ডির মধ্যে আটকে রাখতে চাই যে আমি এই গণ্ডির মধ্যে থেকে বের হব না, আমি এর বাইরে কোনো ইনফরমেশন লিক করব না বা আউট করব না, কারণ এর বাইরে ইনফরমেশন আউট করলে আমাকে সেইখান থেকে জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আমি তো উত্তর দিতে পারবো না। কিন্তু তুমি যে গণ্ডির মধ্যে আছো না, সেই গণ্ডি থেকে এমন হাজার হাজার কোটি কোটি প্রশ্ন আছে যেগুলো তুমি তার ধারে কাছে যেতে পারবে না। অতএব তোমার গণ্ডি যাই হোক, তোমার কোয়ালিফিকেশন যাই হোক না কেন, তুমি যেটা করেছো তুমি যেটা সেটাকে প্রকাশ করো যে আমি স্যার এই, আমার মধ্যে এই এই কোয়ালিটিস আছে, এবার দেখুন আপনারা আমি এই পদের জন্য যোগ্য কিনা, আমি আমার 100% দিয়ে চেষ্টা করতে পারি এবং আমার মধ্যে এই খারাপ দিক এই ভালো দিকটা আছে, আমি এটা নিয়ে পড়াশোনা করেছি, আমি এত দূর পড়াশোনা করেছি, তার মানে এই নয় যে এত দূর পড়াশোনা করেছি মানেই সেখান থেকে জিজ্ঞেস করলে সেটা আমাকে বলতে হবে। যেমন একটা হবি নিয়েই বোধ হয় একটা প্রশ্ন হয়েছিল তোমাদের ক্ষেত্রেও, হবে হবি নিয়ে প্রশ্ন। আমি আজকে দুটো প্রশ্ন বলবো তোমাদের, এক হচ্ছে হবি, তো তোমার হবি কি? হবি তোমার যাই হোক না কেন, গল্পের বই পড়া হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, তোমার ঘুড়ি ওড়ানো হতে পারে, মাছ ধরা হতে পারে, বাইকিং হতে পারে, সাইক্লিং হতে পারে, ঘুরতে যাওয়া হতে পারে, এনি যা ইচ্ছা হতে পারে। কিন্তু এটা প্রথমেই ভাবতে হবে যে, যেমন আমাকে ক্যান্ডিডেটটি বলেছিল আমার হবিজ হচ্ছে রক্তদান শিবির করা, কিন্তু আমি এটা বলবো না, কারণ যদি আমি সেটা বলি তাহলে আমাকে রক্ত নিয়ে প্রচুর প্রশ্ন করতে পারে, সেটা আমার জানা নেই। প্রথমেই বলি যে গণ্ডি থেকে বেরোবো, তোমার নেশা হচ্ছে তুমি রক্তদান শিবির বা সোশ্যাল ওয়ার্ক করো, একটা বকলম মানুষ অথবা যে 8 পাস করেছে, যে 10 পাস করেছে, 4 পাস করেছে, এমন ব্যক্তিও কিন্তু একটা রক্তদান শিবিরের সাথে যুক্ত হতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে তাকে রক্ত সম্পর্কে জানতে হবে, তুমি ডক্টর নও, অতএব তুমি রক্ত সম্পর্কে কি করে জানবে?
তুমি রক্ত দান শিবির অ্যারেঞ্জ করো, তুমি জানো যে কত ওয়েটের নিচে হলে রক্ত দেওয়া যাবে না, কি কি ক্রাইটেরিয়া আছে, রক্ত দেওয়ার পর যিনি রক্ত দিচ্ছেন তাকে কিভাবে ট্রিট করব আমরা, রক্তগুলো কোথায় যায়, রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গেলে কি কি তার ইনফ্রাস্ট্রাকচার লাগে, কি কি প্রসিডিওর আছে, এইগুলো আমি কিন্তু আমার নলেজে আছে, কিন্তু ব্লাড সংক্রান্ত তথ্য ভিতরের সেটা তো আমার জানা নেই, জানা থাকার কথাও নয়, তুমি ওই ব্যাকগ্রাউন্ডে নও, তো সেখান থেকে ওনারা প্রশ্ন করবেন না তোমার ব্যাকগ্রাউন্ড দেখে, সব সবার আগে এটা ভাবতে হবে। আমি এটা এক্সাম্পল দিলাম ব্লাড ডোনেশন নিয়ে, সেটা যার যা ইচ্ছে হবি দিতে পারে। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আমি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি, তার মানে এই নয় যে তোমাকে টপ স্কোর টপ রেকর্ড সব জেনে বসে থাকতে হবে, তুমি যদি সেই সব রেকর্ড জানতেই বই ঘাটবে তবে তুমি ক্রিকেট খেলবে কখন। হ্যাঁ, LBW কি, ওয়াইড কি, তুমি ক্রিকেট খেলার প্রসিডিওরটা কি, নিয়ম কানুন কি, এগুলো তো তোমাকে জানতেই হবে, কারণ তুমি নাহলে ক্রিকেট খেলছো কি করে। কিন্তু সেটা নিয়ে তথ্য যতটা মিনিমাম তুমি জানবে সেটাই বলবে, যদি না জানা থাকে তোমাকে যদি প্রশ্ন করেও তাহলে তার উত্তর একমাত্র এটাই হবে, স্যার এটা আমার নলেজে নেই, কারণ আমি স্যার ক্রিকেট খেলা দেখতে বা খেলতে ভালোবাসি কিন্তু সেই সংক্রান্ত বিশেষ তথ্য আমার কাছে নেই, ব্যাস এটাই হচ্ছে তোমার এক্সাক্ট আনসার। কিন্তু অনেকে যেটা পারি না সেটাকে বলার চেষ্টা করতে থাকি, তাতে ভুল হয়, ভুল বলে ফেলি, সময় নষ্ট করি, আলটিমেটলি আমরা বলি স্যার পারবো না বা ম্যাডাম পারবো না, তোমার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ করে ফেলো এবং এখানেই কিন্তু তোমার ব্যক্তিত্বের খারাপ দিকটা তোমরা তুলে ধরো। আমি জানি না সবাই সব কিছু জানবে এমনটা নয় তো, আর এটা তোমার জানার বিষয় যে সেটাও নয়, তুমি হবি, তুমি খেতে ভালোবাসো, তুমি রান্না করতে জানো না, এমন অনেকেই আছে, তো আমি খাসির মাংস খেতে ভালোবাসি, মাটন খেতে ভালোবাসি, খুব ভালো কথা, তাহলে বলো দেখি তুমি মাটন কী করে রান্না করে। আমি নাই জানতে পারি, স্যার আমি মাটন খেতে ভালোবাসি, আমার মা বা আমার বাড়িতে ওনারা রান্না করে দেন, কিন্তু এর রেসিপিটি আমার সঠিক জানা নেই, ব্যাস এটা উত্তর হবে। কিন্তু আমি চেষ্টা করতে থাকি কি না কি না কি, হাতি ঘোড়া অনেক কিছু বলে ফেলি, সব গণ্ডগোল হয়ে যায়, তো এটা করার তো দরকার নেই। তুমি যতটুকুনি জানো, তোমার গণ্ডি যতটা, তার বাইরে তোমাকে তুমি তুমি নিজেকে প্রকাশ করবে মন খুলে, তারাই দেখবে তোমার ইন্টারভিউ ভালো হবে। ওকে, সেটা জানা না জানাটা কিন্তু কোনো সমস্যা নয়। হ্যাঁ, কোনটা না জানাটা সমস্যা, যদি তুমি নিজের সম্পর্কে তোমাকে বলা হলো আচ্ছা আপনার একটা ভালো দিক বলুন স্যার, এটা আমার জানা নেই, এইটা খারাপ দিক। তুমি নিজের সম্পর্কে জানো না, নিজের পরিচয় সম্পর্কে জানবে না, এটা কখনো হতে পারে, এটা হতে পারে না। তো যেটা জানার দরকার সেটা অবশ্যই জানতে হবে, কিন্তু যেটা না জানলেও কোনো অসুবিধা হবে না সেটা কিন্তু জানার বা বলার তুমি এইভাবে স্বীকার করতেই পারো, স্যার এটা আমার জানা নেই। সো হবি নিয়ে টেনশনের কিছু নেই, হবি তোমরা আগে থেকে সিলেক্ট করে রাখবে, তোমরা ট্র্যাক তৈরি করবেন, যারা যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা কিন্তু ঠিক তোমার থেকে ওই তথ্যগুলোই বের করে নেবেন যেগুলো তোমার জানা। হ্যাঁ, সেটা তোমার সেক্টর যাই হোক না কেন সেটা বলতে হবে তোমাকে, এবং আগে থেকে প্রি প্ল্যান করতে হবে যে তুমি হবি নিয়ে কি বলবে। ঠিক আছে, ফুড সাপ্লাই SI এর ইন্টারভিউর জন্য যেটা যেটা দরকার, একজন ক্যান্ডিডেটের জন্য যেটা যেটা দরকার সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, কারণ তুমি সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর মানে একজন লিড করার ক্ষমতা তোমার মধ্যে থাকবে, টিম ওয়ার্ক, তুমি তো একা কোনো কাজ করতে পারবে না, টিম ওয়ার্ক তোমাকে করতে হবে, খাদ্য দপ্তর সম্পর্কে তোমাকে জানতে হবে, তোমার মধ্যে একটা ডিসিশন মেকিং পাওয়ার থাকবে যে আচ্ছা এই এইখানে এই সমস্যা হয়েছে, ঠিক আছে ডিসিশন নিচ্ছি, তুমি এই ডিসিশন নিয়ে এটা একটা অর্ডার দিতে পারো, এই ডিসিশন মেকিং পাওয়ার তোমার মধ্যে থাকতে হবে। এই ভালো দিকগুলো তোমার মধ্যে না থাকলে তুমি তো এই দায়িত্ব সামলাতে পারবে না। সো ডিসিশন মেকিং পাওয়ার, লিডারশিপ কোয়ালিটিস, তুমি সমবেতভাবে কাজ করছো বা তুমি তোমার মধ্যে একটা ইউনিটি রয়েছে সবাইকে নিয়ে কাজ করার, এই গুণাগুণগুলো বললেই ওনারা তোমাকে কিন্তু জিজ্ঞেস করবেন আচ্ছা আপনার মধ্যে আপনি দলবদ্ধভাবে কাজ করতে পারেন, আপনি টিম প্লে করতে পারেন, আপনার একটা কাজ বলুন যেখানে আপনি টিম প্লে করেছেন, তোমাকে বলতে হবে সেটা, তোমাকে আগে থেকে রেডি রাখতে হবে। যদি বলা হয় যে আপনার আপনি তো বললেন আপনি ডিসিশন নিতে পারেন বা আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, তো লিডারশিপ কোয়ালিটি কিভাবে আপনি প্রমাণ পেলেন, তোমাকে বলতে হবে তুমি কি লিড করেছো, এগুলো নিজেকে বানাতে হবে। তুমি দরকার হলে বানিয়ে আমাকে বলবে, হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে সেটা বলে দেবো যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে কি না আমার যতটা সামর্থ্য সেই অনুযায়ী। ঠিক আছে, তো এগুলোকে ভাবো যে তোমার মধ্যে কি কি কোয়ালিটিস আছে, তুমি সেই সেই এক্সাম্পল তোমার মধ্যে মজুদ আছে কি না সেগুলোকে তোমাকে ভাবতে হবে। খারাপ দিকও তুমি বলতে পারো, স্যার আমার এই খারাপ দিক ছিল তো যার ফলে আমি অনেকটা সাফার হয়েছি, কিন্তু বর্তমানে আমি সেটাকে অনেকটাই কাটিয়ে উঠেছি, আমার বিশ্বাস আমি আগামী ভবিষ্যতে এটা সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে সক্ষম হব। তার মানে এটার উদ্দেশ্য আমাদের এটাই যে তোমার খারাপ দিক তুমি বলতে পারছো কিনা, তুমি কতটা সৎ এবং তুমি তোমার এই ভুল থেকে কতটা শিক্ষা নিয়েছো যে এই খারাপ দিকটা আমি রিকভার করে ফেলেছি, আগামী ভবিষ্যতে আমি সম্পূর্ণভাবে রিকভার করব আমার এই খারাপ দিকটা।
তবে না হবে, তবে বুঝবে হ্যাঁ ছেলেটা সৎ এবং সে তার ভুল থেকে শিক্ষা নিয়েছে, এটাই বোঝানোই যথেষ্ট। তুমি তোমার রিয়েলাইজ করেছো তোমার ভুলগুলো, তুমি তোমার ফিল করেছো তোমার ভুলগুলো এবং সেটাকে রেকটিফাই করেছো, এর থেকে ভালো আর কি হতে পারে? ঠিক আছে, আর ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের কাজ কি, সেটা খাদ্য দপ্তর সম্পর্কিত, রেশন ডিলার সম্পর্কিত, রেশনের বিভিন্ন কালারের রেশন কার্ড আছে, সেই RKSY 1 2 এগুলো কী জিনিস, এই সংক্রান্ত তথ্য তোমার নেটে পেয়ে যাবে, চাইলে আমিও তোমাদেরকে পরে দিয়ে দিতে পারি। আর মন্ত্রিসভাগুলো রাজ্যের দেখতে হবে, রাজ্যের প্রকল্পগুলো কিন্তু মাস্ট ভালো করে দেখতে হবে, কত সালে সেটা চালু হয়, তার মোটো কি মানে উদ্দেশ্য কি এবং সেটা বর্তমানে কি কাজ করছে সেটা, এইগুলো কিন্তু জানা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। ঠিক আছে, তো আজকে এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, আগামী দিনে লক্ষ্য রেখো আমি আবারও অন্যান্য ভিডিও নিয়ে আসব। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, যদি তোমরা ইন্টারভিউ ক্লাস করতে চাও অনলাইনে অফলাইনে দুটো মোডেই আমাদের হয়, তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমি যতটা সম্ভব তোমাদের হেল্প করার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থেকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো গুড নাইট।